এত বড় টাকার ইন্ডাস্ট্রি নয় আমাদের, সেখানে তো আমাদের সবাইকে মিলে সতর্ক হতে হবে, সবাইকে মিলে রাজনীতিটা ভুলে গিয়ে, ঝান্ডা ফান্ডা ভুলে গিয়ে আমাদের সতর্ক হতে হবে, নালে ঝান্ডাকে আমি সুবিধে পাইয়ে দিতে গিয়ে ঝান্ডাই আমার ইন্ডাস্ট্রির মাথায় এমন ডান্ডা মারবে আমরা উঠে দাঁড়াতে পারবো না। যে সিনেমাটাও হয়তো তৈরি হয়নি, বনি হয়তো এই পুরো টাকাটাই নিয়ে নিয়েছিল এবং কোনো স্টুডিও হয়তো ভাড়া করা হয়নি, কোথাও হয়তো সেটও পাতা হতো না। দেখুন, সেটাই আমার কাছে একটুখানি বিস্ময় লেগেছে। তার কারণ হচ্ছে যে সবার আগে আমরা যখনই কোনো প্রযোজকের কাছ থেকে টাকা নিই, সবার আগে না গল্প নিয়ে আলোচনা হয়, তারপর আমরা স্ক্রিপ্ট দেখি, তারপর জিজ্ঞেস করি যে পরিচালক কে। কারণ যখনই পরিচিত অভিনেতা তকমা আমরা যখন পেয়ে যাই, তখন আমাদের এক একটা ছবি কিন্তু আমাদের ইন ফিউচার সার্ভাইভ করবার ক্ষেত্রে তার ফ্লপ বা হিট কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা প্লে করে। তো সেই জায়গাতে আমি স্ক্রিপ্ট না করে, পরিচালক না জেনে আমি যদি টাকাটা নিয়ে নিই, তাহলে এটা আমার দিক থেকে হওয়া চূড়ান্ত ভুল বা বোকামি বা অন্যায়, সেটা তো হয়েছে। আমি জানি না, আপনি বললেন যে কথা প্রসঙ্গে আমি নিউজেও দেখছিলাম যে আরো নাকি অনেক মানুষের নাম উঠে আসছে, অভিনেত্রী একটু আগে যে কথা, নায়িকার নাম, ওয়েব সিরিজে কাজ করা একজন অভিনেতার নাম উঠে আসছে, খুব বড় ওটিটি প্ল্যাটফর্মে সে ওয়েব সিরিজ করছে। আমি শুধু বলবো যে এটা চরম দুঃখজনক। আমি 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 চাইবো যে তারা তাদের স্বচ্ছতা প্রমাণ করবেন এজেন্সিগুলোর কাছে, কারণ কোর্ট মনিটরড একটা তদন্ত হচ্ছে, কেউ মন গড়া তদন্ত করে একে তাকে যাকে তাকে খুশি ডেকে পাঠাতে পারে না। যখন পাঠানো হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত আছে। তাই আমাদেরই দায়িত্ব হচ্ছে যে সেখানে গিয়ে আমাদের নিজেদের স্বচ্ছতা প্রমাণ করা। আমার মনে হয় যে কথা বলতে হবে এবং নিজেদের ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, আমার নিজের শিল্পীদের, নিজেদের টেকনিশিয়ানকে, আমাদের ফেডারেশনকে বাঁচাবার জন্য, আমাদের ইম্পাকে বড় করে আরো তোলবার জন্য আমাদেরই কিন্তু এই অস্বচ্ছ বা অন্যায়ের যে টাকা, কারণ আমাদের সত্যি কথা বলছি যে একটা ছোট ইন্ডাস্ট্রি, সেখানে সব প্রযোজক যদি প্রোডিউস করতে যদি এসে আমাদের সঙ্গে কথা বলতে যান, হ্যাঁ তারা কেউ 40 লাখ টাকা অ্যাডভান্স দেন না, তারা 2-5 লাখ টাকা দেন। বুম্বাদা টুম্বাদা যখন হন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি দেব প্রেব হয়ে গেলে হয়তো সেখানে ধরুন হয়তো 20 লাখ অ্যাডভান্স দিচ্ছে, তার বাইরে নয়, এ হয় না। এত বড় ইন্ডাস্ট্রি নেই, যদি কেউ বলেন কাউন্টার করেন তাহলে তিনি মিথ্যা কথা বলবেন, এত বড় টাকার ইন্ডাস্ট্রি নয় আমাদের। সেখানে তো আমাদের সবাইকে মিলে সতর্ক হতে হবে, সবাইকে মিলে রাজনীতিটা ভুলে গিয়ে, ঝান্ডা ফান্ডা ভুলে গিয়ে আমাদের সতর্ক হতে হবে, নালে ঝান্ডাকে আমি সুবিধে পাইয়ে দিতে গিয়ে ঝান্ডাই আমার ইন্ডাস্ট্রির মাথায় এমন ডান্ডা মারবে আমরা উঠে দাঁড়াতে পারবো না। একদম, আপাতত অনেক ধন্যবাদ দুর্দর্শন নীল ঘোষ, রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য।